السلام عليكم ورحمة الله وبركاته. সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সরকারি কলেজ পাবনা এর পদার্থবিজ্ঞান বিভাগের পক্ষ থেকে শ্রী শরীফুর রহমান সহকারী অধ্যাপক আমাদেরকে উচ্চ মাধ্যমিক একাদশ শ্রেণীর ক্লাসে স্বাগত জানাচ্ছি। গত ক্লাসে আমরা ভেক্টরের সামান্তরিক সূত্র এবং উপাংশ বিভাজন সূত্র নিয়ে একটু কমে দেখেছিলাম। আজকে আমরা আরো কিছু অঙ্ক করার চেষ্টা করব। প্রথমেই আমরা একটু একটা স্লাইড শেয়ার করি, যেখানে আমরা অঙ্কের বিস্তারিত জানতে পারব। শিক্ষার্থী বন্ধুরা, দেখতে পাচ্ছি আমাদের যে অঙ্কের শীট, এই শীটের ভিতরে গত ক্লাসে আমরা এই 17 নম্বর সহ বেশ কিছু অঙ্ক করেছিলাম উপাংশ বিভাজন নীতি নিয়ে। আজকে আমরা যে অঙ্কগুলি করব সেগুলো মূলত নৌকার বেগ এবং স্রোতের বেগ সংক্রান্ত অঙ্ক। এখানে আমরা তত্ত্ব আগে আলোচনা করেছিলাম, আমি একটু যদি রিভিশন দিই তাহলে দেখতে পাবো যে 3 নম্বর অঙ্কটা যদি আমরা একটু দেখি, যে দুটি নৌকা এ বিন্দু থেকে একই বেগে এ বি এবং এসি পথে যাত্রা শুরু করে, প্রথম নৌকাটি অপর পারে সি বিন্দুতে পৌঁছায় কিন্তু দ্বিতীয় নৌকাটি ডি বিন্দুতে পৌঁছায়, স্রোতের বেগ 3 মিটার/সেকেন্ড, তাহলে নৌকার বেগ নির্ণয় করতে হবে এবং নৌকা দুটি অভিন্ন সময়ে অপর পারে পৌঁছাবে কিনা এবং এ ডি এই দূরত্ব নির্ণয় করতে পেরেছে। তাহলে আমরা একটা ছবিটা প্রথমে দেখি। দেখতে পাচ্ছি এটা নৌকার বেগ স্রোতের বেগ নির্দেশক ছবি। এখানে নদীর প্রস্থ দেওয়া আছে ডি, ডি এর মান দেওয়া আছে 6 কিলোমিটার। এ বিন্দু থেকে দুটো নৌকাই যাত্রা শুরু করবে, একটি হলো এ বি পথে, তার মানে এই হলো এ আর এই হলো বি, এই পথে একটা নৌকা যাত্রা শুরু করবে, আরেকটি নৌকা এসি পথে, তার মানে ঠিক সোজা তীর বরাবর অপর বিন্দুর দিকে এসি পথে নৌকা দুটি যাত্রা শুরু করলো একই সময়ে একই বেগে। তাহলে দ্বিতীয় নৌকাটি ডি বিন্দুতে পৌঁছায়, প্রথম নৌকাটি অপর পারে সি বিন্দু, তার মানে যে নৌকাটি এ বি পথে গিয়েছিল সে সি বিন্দুতে গিয়ে পৌঁছাচ্ছে, আর যে নৌকাটি এসি পথে রওনা হয়েছিল সে ডি বিন্দুতে পৌঁছাচ্ছে, মানে এ ডি পথে গিয়ে পৌঁছাচ্ছে। সেক্ষেত্রে বলেছে যে স্রোতের বেগ, তার মানে কিউ, তার মান দেওয়া আছে পি এর মান দেওয়া আছে, স্রোতের বেগকে আমরা পি ধরছি, এই মানটা দেওয়া আছে 3 মিটার/সেকেন্ড, 3 মিটার/সেকেন্ড। আমাকে বের করতে বলেছে নৌকার বেগ নির্ণয় করো, তার মানে প্রত্যেকটা নৌকার বেগ যে দেখি ধরি নৌকার বেগ সমান সমান কিউ, এটা আমাকে বের করতে হবে 1 নম্বর। নাম্বার 2, দুইটা নৌকার জন্য আলাদা আলাদা সময় বের করতে হবে, যে টি এ বি এবং টি এ ডি এরা মান একই হবে কিনা বা অভিন্ন হবে কিনা। নাম্বার 2 যে 3 নম্বর যে প্রশ্ন দিয়েছে সেটা হলো এ ডি সমান সমান কত, এই ডিস্টেন্সটা কত হবে। আচ্ছা সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আমরা যদি ছবি পর্যবেক্ষণ করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে নৌকাটি এসি পথে রওনা হয়েছে তার স্রোতের বেগ এবং তার নৌকার বেগের মধ্যবর্তী কোণ আলফা, দ্যাট ইজ 90 ডিগ্রি, এবং যে নৌকাটি এবি পথে রওনা হয়ে এসি পথে পৌঁছালো সি বিন্দুতে পৌঁছালো তার জন্য থিটা হল 90 ডিগ্রি। এই তথ্য উপাত্ত আমরা ছবি থেকে পাচ্ছি, এবং এখানে একটা কোণ দেওয়া আছে 60 ডিগ্রি, তার মানে যেই নৌকাটি এ বি পথে রওনা হলো, এ বি পথে রওনা হওয়ার নৌকার কোণ কত হবে, নৌকার স্রোতের সাথে কোণ হবে 120 ডিগ্রি,
কোণ হবে আলফা দ্যাট ইজ ইকুয়ালস টু 120 ডিগ্রি কারণ 180 থেকে আমরা বিয়োগ করে দেব 60 ডিগ্রি বিয়োগ করব এখন যদি আমাদের ক্লাসের সূত্র মনে থাকে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম নৌকার জন্য প্রথম নৌকার ক্ষেত্রে আমি লিখতে পারি কি যদি আমরা উপাংশে বিভাজন নীতি ব্যবহার করি তাহলে প্রথম নৌকার ক্ষেত্রে আমরা লিখতে পারবো যে আর কস থিটা সমান সমান পি প্লাস ইউ কস আলফা আচ্ছা এখন আর একটা হলো আর সাইন থিটা সমান সমান ইউ সাইন আলফা দ্বিতীয় যে উল্লম্বিক উপাংশ যে যেটা নৌকাকে অপর পারে নিয়ে যাবে আর সাইন থিটা সমান সমান কিউ সাইন আলফা এই সম্পর্কের মধ্যে এই সমীকরণের মধ্যে যদি আমরা রাশিগুলি বসিয়ে দিই তাহলে বোধ হয় আমরা কিউ এর মানটা পেতে পারি কিভাবে পরের লাইনে আমরা লিখতে পারি আর ইন্টু সাইন 90 ডিগ্রি ইজ ইকুয়ালস টু কিউ এর মান আমরা জানি না এখানে হবে সাইন 120 ডিগ্রি তার মানে আর সমান সমান কিউ ইন্টু সাইন 120 ডিগ্রি আর এর মান এটা আমরা এটা পেলাম আর প্রথম সম্পর্ক থেকে আমরা বের করতে পারি যে জিরো সমান সমান পি প্লাস কিউ কজ আলফা মানে কজ আলফা অর্থাৎ কজ 120 ডিগ্রি তাহলে এই দুই সমীকরণ আমরা সমীকৃত করতে পারি সমীকৃত করতে পারার চেষ্টা করা যেতে পারে থিটা এর মান আমরা 90 ডিগ্রি এখানে বসিয়ে দেবো কজ 90 ডিগ্রি মান হবে জিরো তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো পি এর মান আমার দেওয়া আছে 3 মিটার পার সেকেন্ড দ্যাট ইজ কিউ কস 120 ডিগ্রি সমান সমান পি পি হলো -3 তাহলে আমরা একটু প্রথম থেকে আবার একটু দেখি আমাদের দ্বিতীয়টা বোধহয় লাগবে না অনুভূমিক আমরা একটু লিখি যে লব্ধি বেগের অনুভূমিক উপাংশ এটা হলো আর কস থিটা সমান সমান পি প্লাস কিউ কস আলফা তাহলে প্রথম নৌকার ক্ষেত্রে থিটার মান হলো 90 ডিগ্রি তার মানে আর ইন্টু কস 90 ডিগ্রি প্লাস ইজ ইকুয়ালস টু পি এর মান প্রথম নৌকা দ্বিতীয় নৌকা উভয়ের জন্য স্রোতের বেগ হলো কি সেটা হলো 3 মিটার পার সেকেন্ড প্লাস কিউ এর মান আমরা জানি না ইন্টু কস 120 ডিগ্রি তাহলে আমার বাম পক্ষ হয়ে যাচ্ছে 0 আর এই মানে থাকবে 3 প্লাস কিউ ইনটু কস 120 ডিগ্রির মান কত কস 120 ডিগ্রির মান কত কে বলতে পারবে হ্যালো কেউ কি বলতে পারবে কস 120 ডিগ্রির মান কত কথা বলতে হবে তো আচ্ছা কজ 120 ডিগ্রি মান হলো -1/2 তাহলে -1/2 আমরা এখানে বসিয়ে দেব -1/2 এখান থেকে আমরা কিউ এর মানটা বের করতে পারবো দেখো কিউ এর মান কত আছে 6 মিটার পার সেকেন্ড কিভাবে কিউ সমান সমান হয়ে যাবে এখানে থাকবে 3 তার সাথে এই হাফে 2 গুণ হয়ে যাবে ফলে হয়ে যাবে 6 মিটার পার সেকেন্ড তাহলে আমাদের কিউ এর মানটা আমরা পেয়ে গেলাম এর পরের প্রশ্ন বলেছে তাহলে এই যে আমরা কিউ এর মানটা পেলাম এটা হলো নৌকার বেগ উভয় নৌকার ক্ষেত্রেই এইটা কাটবে কেন এখানে বলেছে প্রশ্নে একই বেগে অর্থাৎ একই বেগে যখন বলবে তখন আমরা বুঝে নিব যে এই বেগটা প্রথম এবং দ্বিতীয় নৌকা উভয়ের ক্ষেত্রে প্রযোজ্য হবে দ্বিতীয় প্রশ্ন বলেছে নৌকা দুটি অভিন্ন সময় অপর পারে পৌঁছাবে কিনা অর্থাৎ তারা যে এক পার থেকে আরেক পারে যাবে এই যাওয়ার ক্ষেত্রে তাদের যে সময়টা লাগবে সেই সময়টি একই হবে কিনা ওকে এটা সিস্টেম
তাহলে আমরা পি এর মান পেয়ে গেলাম, কিউ এর মান পেয়ে গেলাম। নদী পার হওয়ার সময়, নদী পার হওয়ার সময় যখন আমরা থিওরি ক্লাস ডিসকাশন করেছিলাম একটা ফর্মুলা লিখেছিলাম, সেটা কত, যে টি সমান সমান ডি ডিভাইডেড বাই আর সাইন আলফা অথবা ডি ডিভাইডেড বাই কিউ সাইন আলফা। এটা হলো সাধারণ সূত্র, তার মানে এই যে আর সাইন আলফা অথবা আর সাইন থিটা, আর সাইন থিটা অথবা আর সাইন আলফা, এই উপাংশটি নদীর এপার থেকে ওপারে তাকে নিয়ে যাবে। সেক্ষেত্রে আমরা যদি প্রথম নৌকার জন্য বের করতে চাই টি এ বি, নদীর প্রস্থ 6 কিলোমিটার, তার মানে 6 × 1000 মিটার। আমরা যেহেতু লব্ধির মান বের করিনি, কাজে আমরা এই সূত্রটা ব্যবহার করব না, আমরা পাশের সূত্র নেব। কিউ, কিউ এর মান কত বের করেছি, 6 মিটার পার সেকেন্ড ইন্টু সাইন, প্রথম নৌকার জন্য সাইন আলফা হলো 120 ডিগ্রি। তাহলে এই ফর্মুলা বসিয়ে দিয়ে আমরা টি এর মান বের করতে পারি। আচ্ছা, দ্বিতীয় নৌকা হলো টি এসি, যেটা এসি পথে রওনা হয়েছে, এর ক্ষেত্রে আমরা লিখতে পারবো 6 × 1000 / 6 × sin 90 ডিগ্রি। এখান থেকে আমরা টি এর আরেকটা মান বের করতে পারবো, দেখবো যে উভয় টি এর মান একই সময় হবে না। এটা শেরু স্যারের বইতে 18 সালের প্রশ্ন আমি উঠিয়েছিলাম উদাহরণে, এখানে লেখা আছে একই সময় লাগবে, আসলে একই সময় লাগবে না, কারণ এক এক দিকে রওনা হইলে থিটা এবং আলফার মান যেহেতু পরিবর্তন হয় তার সাপেক্ষে টি এর মানও পরিবর্তিত হবে। এরপরে বলেছে যে এডি দূরত্ব নির্ণয় করো, তার মানে যেই নৌকাটি এসি পথে রওনা হয়েছে সে যে এডি পথে পৌঁছালো তার দূরত্ব নির্ণয় করতে হবে। তাহলে এডি দূরত্ব নির্ণয় করার ক্ষেত্রে আমরা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ এসিডি চিন্তা করতে পারবো, যে সমকোণী ত্রিভুজ এ সি ডি থেকে পাই, কি পাই, পিথাগোরাসের নিয়ম ব্যবহার করব। সেক্ষেত্রে আমরা লিখতে পারবো এসি সরি এডি স্কোয়ার ইজ ইকুয়ালস টু না, আমরা অন্য কাজ করতে পারি যে রব্দি বেগের মানটা বের করে ফেলি, তারপরে যে সময়টা দ্বিতীয়টার ক্ষেত্রে পাবো সে সময় দিয়ে গুণ করবো। তাহলে রব্দি বেগ এটা সমান সমান আর হবে কত, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। এখান থেকে আমরা বের করতে পারবো টি স্কোয়ার মানে হলো 3 স্কোয়ার আর কিউ স্কোয়ার মানে হলো 6 স্কোয়ার। তাহলে 3 × 9 + 6 = 36 রুটওভার তারপরে √45, এটা হলো আর এর মান। তাহলে এডি সমান সমান লব্ধি বেগ গুণন নদী পারাপারের সময়, নদী পারাপারের সময়। তাহলে লব্ধি বেগের মান হলো আর ইন্টু টি এসি, অতএব এডি সমান সমান হলো লব্ধি বেগের মান দিয়ে টি এসিটা গুণ করতে হবে, তাহলে আমরা এডি যে দূরত্ব সেই দূরত্বকে আমরা নির্ণয় করতে পারবো। তো যারা প্রথমে আমার যে ক্লাসটা আমরা করেছিলাম নৌকার বেগ লব্ধি বেগ নিয়ে আমরা একটা ক্লাসই করেছিলাম, যারা ক্লাসটা করেছে তাদের জন্য হয়তো অঙ্কটা আমাদের বুঝতে উপকার হবে বা সহজ হবে। আচ্ছা, তোমরা কি আমাকে রেসপন্স করতে পারছো কি? হ্যালো, আল আমিন কাজী নাম করে উঠছে না, তোমরা একটু কথা বলো না কেন? হ্যালো স্যার, আচ্ছা তোমাদেরকে আমি 5 মিনিট সময় দিচ্ছি, এই 5 মিনিটে এই অঙ্কটা একটু করে আমাকে রেজাল্টটা বলো। এই যে 13 নম্বর অঙ্কটা দেখতে পাচ্ছ কি, আমি একটু বড় করে দিলাম,
একটি নদীতে স্রোতের বেগ ঘন্টায় 5 কিলোমিটার, একটি নৌকা ঘন্টায় 10 কিলোমিটার বেগে চলতে পারে, কোন দিকে নৌকা চালালে ঠিক সোজাসুজি পৌঁছানো যাবে? একটু ক্যালকুলেশন করে আমাকে মানটা বলো। তোমরা একটু খাতাটা আমাকে দেখাবে। হ্যালো, করছো কি? কারোর হয়েছে? হ্যালো, হ্যালো, জি স্যার, এটা করতেছি স্যার, একটু টাইম। এখানে একটা কথা তোমাদেরকে বলে নিই, যদি যাত্রার শুরুর বেগ ইজ গ্রেটার দেন 90 ডিগ্রি হয়, সেক্ষেত্রে দেখবে অধিকাংশ অঙ্কে স্রোতের বেগ এবং নৌকার বেগের মধ্যবর্তী যে মান, মানে স্রোতের বেগের মান নৌকার বেগের মান সাধারণত একটা দ্বিগুণ হয়ে থাকে। স্রোতের বেগ যদি 3 হয়, নৌকার বেগ হবে 6, তার মানে এবং সম্পর্ক থেকে -1/2 পাওয়া যাবে, দ্যাট মিনস 120 ডিগ্রি আসবে, পজ 120 ডিগ্রি আসবে।